আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দীনি ভাই বোনেরা, আমরা যারা এই দুনিয়ার বুকে জন্ম নিয়ে এসেছি, আমাদের প্রত্যেককেই একদিন মৃত্যু বরণ করতে হবে, আমাদের সকলকেই কবরে চলে যেতে হবে। বন্ধুগণ, মৃত্যু এমন এক চরম বাস্তবতা যেটা কেউ কখনো অস্বীকার করতে পারবে না। আমাদের সকলকেই একদিন না একদিন কবরের মধ্যে যেতেই হবে। তো বন্ধুগণ, আমরা যে কবরের মধ্যে গিয়ে শুইব, সেই কবরের মধ্যে আমাদের কি অবস্থা হবে? বন্ধুগণ, যাদের আমল ভালো, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে কবরে যেতে পারবে, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন, বাতির ব্যবস্থা করে দিবেন, জান্নাতের সঙ্গে তার কবরের সম্পর্ক করে দিবেন। কিন্তু বন্ধুগণ, আমাদের যাদের আমল আখলাক খারাপ, আমরা যারা নেক কাজ বেশি করতে পারি নাই, তারা যদি কবরের মধ্যে গিয়া এভাবে প্রস্তুতি না নিয়েই যে শুয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই কঠিন হয়ে যাবে। আমাদের কবরটা তখন জাহান্নামের একটি টুকরা হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকে আমরা এমন একটি দোয়া শিখে নেব, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরের আযাব মাফ করে দিবেন। আমাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা কোনো প্রকার আযাব, কোনো প্রকার গজব দিবেন না। বন্ধুগণ, এই দোয়াটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন কবরের আযাব থেকে বাঁচার জন্য। বন্ধুগণ, এই দোয়াটি সম্পর্কে অনেকগুলো হাদিস গ্রন্থে হাদিস উল্লেখ হয়েছে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে এবং অন্যান্য হাদিস গ্রন্থে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1353, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের সূরা যেভাবে শিক্ষা দিতেন, ঠিক সেভাবে এ দোয়াটিও শিক্ষা দিতেন। বন্ধুগণ, এই দোয়াটির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কোরআন শিক্ষা দিতেন, ঠিক সেভাবেই এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। বন্ধুগণ, আপনারা দোয়াটি বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করে নেবেন। দোয়াটি আমি আবারো বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। বন্ধুগণ, এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং নিয়মিত পাঠ করবেন। যদি এই দোয়াটির আমল আপনি করতেই থাকেন, করতেই থাকেন, ইনশাআল্লাহ মৃত্যুর পর যখন আপনি কবরে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, দোয়াটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যে কোনো সময় পড়তে পারেন। যখনই আপনার কবরের কথা স্মরণ হয়ে যাবে, তখনই আপনি দোয়াটি কয়েকবার পড়ে নেন। যখন কোনো মৃত মানুষকে দেখবেন, তখনই দোয়াটি কয়েকবার পড়ে নেন। যখনই নামাজ আদায় করা আপনার হয়ে যাবে, তখনই দোয়াটি কয়েকবার পড়ে নেন। এভাবে করে আপনি এই দোয়াটির আমল করতেই থাকুন, ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাব মাফ করে দিবেন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই দোয়াটির আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলেই এই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখে নিতে পারে। আর প্রিয় বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وتصفو